লক্ষ্য ছিল স্থির ছোট মডেল থেকে সূর্যে দেওয়া আদিত্য এলওয়ান তৈরির কারিগর এক বঙ্গ সন্তান গত সপ্তাহে দেশীয় প্রযুক্তিতে তৈরি ইসরোর সৌরযান আদিত্য এলওয়ানকে সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আর মঙ্গলবার দ্বিতীয়বার বদল করল এই সৌরযানটি আর এই আদিত্য এলওয়ান তৈরির নেপথ্যে রয়েছেন এক বঙ্গবিজ্ঞানী প্রাথমিক পরিকল্পনা থেকে মডেল তৈরি করা এবং তারপর প্রযুক্তি ঠাসা সরোজানটিকে লক্ষ্যের পথে এগিয়ে দেওয়া অক্লান্ত পরিশ্রম করেছেন দিব্যেন্দু নন্দী আইআইএসিআর কলকাতার পদার্থবিজ্ঞানের অধ্যাপক তিনি হরিণঘাটা ক্যাম্পাসে নিজের ছাত্রছাত্রীদের নিয়ে এত বড় কাজ করে ফেলেছেন তিনি এই সাফল্যের পেছনে তার যে অপরিসীম পরিশ্রম আর নিষ্ঠা রয়েছে তা অতুলনীয় বিশেষত এমন এক মিশনে সকলকে সামিল করে এক একটা ধাপ এগিয়ে যাওয়া তা বিজ্ঞানী দিব্যেন্দু নন্দীকে না দেখলে হয়তো বোঝাই যাবে না তিনি নিজে গবেষক অধ্যাপক গবেষণায় আগ্রহী বহু ছাত্রছাত্রীর গাইড কিন্তু তার বাইরে দিব্যেন্দুবাবু কৃতিত্ব অবদান রেখেছেন দেশের মহাকাশ বিজ্ঞানে এই অগ্রগতির ক্ষেত্রে জামশেদপুরে তার জন্ম শৈশব থেকে বেড়ে ওঠা বারাসাত ও কলকাতায় সাত বছরের মতো কাটিয়েছেন বিদেশে বর্তমানে আইআইএসি আর কলকাতার ফিজিক্সের বিভাগীয় প্রধান দু সালে যোগ দেন ইসরোর বিজ্ঞানীদের দলে হাতে কলমে আদিত্য এলোয়ানের গড়ে ওঠা থেকে উৎক্ষেপণ পুরো মিশনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত দিব্যেন্দু নন্দী তিনি জানান দু সালে ইসরোর তরফের প্রথম সৌরযান তৈরির নির্দেশ আসে প্রথমে ছোট একটি মডেল তৈরি তারপর তাকে প্রয়োজনীয় প্রযুক্তিতে ক্রমশ আরও উন্নত করে তোলা হয়েছে সব দিক থেকে পরীক্ষা করে ভালোভাবে খতিয়ে দেখে তবেই সূর্যের দিকে পাঠানো হয়েছে প্রথম ধাপ তো সফল পরবর্তী কাজও আদিত্য ঠিকমতো করতে পারলে সৌরমণ্ডলের আবহাওয়া ও তার সঙ্গে যুক্ত স্যাটেলাইট সিস্টেম নিয়ে প্রচুর তথ্য পাওয়া যাবে যা ভবিষ্যতের বিজ্ঞান গবেষণাকে পথ দেখাবে